A new breed of motorcycle, FKM. This is a German motorcycle brand and the bike is manufactured in China. এখন পর্যন্ত তারা তিনটি বাইক প্রোডিউস করেছে এবং প্রতিটি বাইক দেখতে বেশ এগ্রেসিভ। রিসেন্টলি স্পিডোজ লিমিটেড বাংলাদেশে FKM মোটরসাইকেলগুলো ইম্পোর্ট করতে শুরু করেছে। একটি বিষয় বলে রাখি, ইতিপূর্বে বাংলাদেশে কিউএ এবং বেনেলির ইম্পোর্টার ছিল এই স্পিডোজ লিমিটেড। এখন থেকে তারা FKM মোটরসাইকেলগুলো বাংলাদেশে বাজারজাত করবে। আজ আমরা FKM ব্র্যান্ডের অন্যতম গুড লুকিং একটি নেকেড স্পোর্টস বাইক FKM স্ট্রিট ফাইটার 165 এর ওভারভিউ রিপ্রেজেন্ট করব আপনাদের সামনে। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথাই আছে, আগে দর্শনধারী এরপর গুণবিচারী। নতুন কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল তখনই জনপ্রিয়তা অর্জন করতে পারে যখন সেটি ইউনিক এবং স্টাইলিশ হয়। সেদিক থেকে বিবেচনা করলে FKM স্ট্রিট ফাইটারকে দারুণ ডিজাইন এবং লুকস দেওয়া হয়েছে। বাইকটিতে সবার আগে চোখে পড়বে এর এগ্রেসিভ হেডলাইট, যেটি দেখতে অনেকটা কাওয়াসাকি Z1000 মতো। ডিআরএল পজিশন ল্যাম্পটি এর সৌন্দর্যকে যেন দ্বিগুণ করে দিয়েছে। হেডলাইটটি সম্পূর্ণ এলইডি হয়, এটি বেশ আলো দিতে পারে। টেল লাইট এবং ইন্ডিকেটর লাইটগুলো দেখতেও চমৎকার এবং এলইডি। ফুল ট্যাঙ্কটি মাস্কুলার, যা এই স্ট্রিট ফাইটারটির আকর্ষণের কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। দারুণ করেছে এর ফুয়েল ট্যাঙ্কটি, এটি 14 লিটার ফুয়েল ধারণ করতে পারে। আমাদের দেশের ইয়াং জেনারেশনের মাঝে প্রশস্ত টায়ারের প্রতি বাড়তি সফট কর্নার দেখা যায়, যা পাচ্ছেন এই স্পোর্টস মেশিনটিতে। সামনে থাকছে 100/70 এবং পেছনে 140/70 সেকশন টিউবলেস টায়ার। আর যে জিনিসটি এই বাইকটিতে পরিপূর্ণতা দান করেছে সেটি হচ্ছে এর ইনস্ট্রুমেন্ট কনসোল। ফুললি ডিজিটাল এলসিডি ডিসপ্লে মিটার ব্যবহার করা হয়েছে এতে, যাতে থাকছে প্রয়োজনীয় সব ফিচার। শুধু কি তাই, এটিতে পাচ্ছেন ব্লুটুথ আইডেন্টিফিকেশন ফাংশন। মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি অ্যাক্সেস করতে পারবেন বাইকের রিয়েল টাইম পারফরমেন্স। ব্লুটুথে কানেক্ট করে অ্যাপটি স্টার্ট করলে দেখতে পারবেন রিয়েল টাইম পাওয়ার, টর্ক, আরপিএম, ভোল্টেজ ইত্যাদি। FKM স্ট্রিট ফাইটার 165 ব্যবহার করা হয়েছে একটি 164cc এয়ারকুল ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন, সুতরাং বাইকটি থেকে তুলনামূলক বেটার মাইলেজ পাওয়া যাবে বলে আশা করা যায়। 2-valve-এর এই 4-stroke ইঞ্জিনটি 15 bhp ম্যাক্সিমাম পাওয়ার এবং 14.5 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। মোটরসাইকেলের ওজন 140 kg এবং রয়েছে 6-speed গিয়ারবক্স। অন্যান্য ফিচারের মতো বাইকটির ব্রেকিংয়েও নজর দিয়েছে কোম্পানিটি। বাইকটির সামনে 270 mm এবং পেছনে 220 mm ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। শুধু কি তাই, থাকছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম অর্থাৎ CBS। বাইকটির সামনে আপসাইড ডাউন এবং পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর সব মিলিয়ে বাইকটির বিল্ডিং কোয়ালিটিও ভালো মনে হয়েছে। স্পেসিফিকেশন, ফিচার, লুকস কোনো কিছুতেই যেন কমতি নেই বাইকটির। লং টার্ম চালালে হয়তো বাইকটির প্রপার ফিডব্যাক এবং রিয়েল পারফরমেন্স বোঝা যাবে। আসুন এবার শুনে নেওয়া যাক বাইকটির সাউন্ড কীরকম। বাইকটির লেটেস্ট প্রাইস চেক করুন ভিডিওটির ডিসক্রিপশন বক্সে। আর বাইকটির তিনটি কালার অপশন পাবেন আপনারা, যে তিনটি হচ্ছে রেড, ব্লু অ্যান্ড ইয়েলো। FKM ব্র্যান্ডের মোটরসাইকেলগুলো সরাসরি দেখতে চলে আসতে পারেন মহাখালীতে স্পিডোজ লিমিটেডের শোরুমে। আর এখানে আসলে আপনারা বাইকগুলো টেস্ট রাইডের সুযোগও পাবেন। তো দ্যাটস অল ফর দিস মোমেন্ট। সবসময় হেলমেট পরে বাইক চালাবেন, লিভ ফ্রি, রাইড সেফ।